ভিউয়ার্স, আমরা লাউটা আস্ত ধুয়ে নিয়েছি, এতে পুষ্টিগুণ যাতে বজায় থাকে এই লাউটাই হচ্ছে আজকে রান্না হবে। ভিউয়ার্স দেখুন, আমি কাছ থেকে দেখাচ্ছি, দেখুন ভিউয়ার্স বড় বড় করে রাখবো। সবটুকু রান্না করবেন আম্মু? না, দেখুন ভিউয়ার্স, আমি এমনভাবে দেখাই যাতে আপনারা সহজেই নিজেরা বাসায় বসে রান্না করতে পারবেন, ছেলে মেয়ে উভয়ই, কারো কষ্ট হবে না। টিনেজার থেকে বয়স্ক পর্যন্ত যারা রান্না জানেন না তারাও রান্না করতে পারবেন, কারণ আমার হাতে খড়ি আমার মায়ের কাছ থেকে, আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের কাছে শেয়ার করি। আমিও রান্না জানতাম না, 4 ঘন্টা লাগতো একটা রান্না করতে। দেখা নাই, দেখুন লবণ দিয়েছে, হলুদ দিয়েছে, এখন এই মাছটাকে মাখাবো। যে কোনো মাছ রান্না করার আগে ভিউয়ার্স যদি একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখেন 10-15 মিনিট আগে বা 1 ঘন্টা আগে, তাহলে মাছের মধ্যে লবণ প্রবেশ করে, তখন মাছটা খেতেও সুস্বাদু লাগে। তো পুরো প্রসেসিংটাই আপনাদের দেখাবো, তাই তুলে ধরলাম, ফিরে আসছি আরও 5-10 মিনিট পর। ভিউয়ার্স সাথেই থাকতে হবে। দেখুন ভিউয়ার্স, আলুটাও কেটে নিয়েছি, এভাবে ছুলে নেবেন বটি দিয়ে, বটি দিয়ে পারেন, ছুরি দিয়ে পারেন, আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে আপনারা করতে পারেন। আলাম ধুয়ে নিয়েছি, হ্যাঁ, আলুটা আস্ত ধুয়ে নিয়েছি, তাতে ভিতরে যেটা থাকে। ভিউয়ার্স, আস্ত ধুয়ে নেওয়া হলে হয় কি, এর পুষ্টিগুণটা বিদ্যমান থাকে, মানে বজায় থাকে। আমরা এই সম্পূর্ণ প্রসেসিংটা আপনাদের কাছে তুলে ধরছি। এভাবে আরও কিছু আলু কেটে নেব, মরিচ কাটাটা দেখাচ্ছে। হ্যালো ভিউয়ার্স, জানেন এই মরিচ কাটা নিয়ে আম্মু বেশি কথা বলতেছে। দেখুন এই যে কাটার পরে কি চমৎকার হয়েছে, মাছের মধ্যে রাখছে ভিউয়ার্স। দেখুন হচ্ছে আপনার, দেখুন ওই যে কড়াইটা মোছে নিচ্ছে, বলতে দিয়ে দাও, বলতে নিয়ে দেখুন ভিউয়ার্স, পেঁয়াজটা দিয়ে দিলাম, তেল দেবেন না, তেল দিয়ে দিলাম, একটু ভেজে নেব, ফিরে আসছি কিছুক্ষণ পর। দেখুন ভিউয়ার্স, পেঁয়াজটা বেস্তা করে উঠিয়ে রাখবো, তারপর হচ্ছে জিরার সাথে কাটবো, এই জন্য একটু পরে নামিয়ে ফেলবো, বাদামি বর্ণ ধারণ করবে। আমি ছাড়া তোর কোনো প্রেমে নই, সেদিনের আকাশে শ্রাবণের মেঘ ছিল, ছিল না চাঁদ, ভোরের আলো এসে উঠতে মেশোর যোগে। এর মধ্যে 2-3 বার ভিউয়ার্স উল্টে নিয়েছি, আবার একটু উল্টে নিচ্ছি, এবার করে সমস্ত মাছগুলো উল্টিয়ে নেবো। মা কিন্তু মাছগুলো ভেজে ভিউয়ার্স তুলে রাখবে, কারণ বড় মাছ তো এইভাবে ভেজে যদি তুলে না রাখে সমস্ত মাছগুলো ভেঙে যেতে পারে। দেখুন একটু কষানোর জন্য পানি দিচ্ছে, যেহেতু মাছটা ফুলফিল ভাজা হয়ে গেছে, একটু হালকা করে কষিয়ে দেন হচ্ছে 10 মিনিট পর আমরা মাছগুলো আবার তুলে রাখবো। দেখুন তুলে রেখেছি মাছগুলো, মুলো ঢেলে দিলাম ভিউয়ার্স, যেহেতু মুলো কেটেছিলাম, লবণ দিয়ে দিল। দেখুন ভিউয়ার্স, মুলোটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকন দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। দেখুন ভিউয়ার্স, এখন হচ্ছে মুলোটা যখন সিদ্ধ হয়ে আসছে তখন হচ্ছে লাউ এবং আলু দিয়ে দেওয়া হলো, একটু পরে একটু কষিয়ে দেন।